Hello everyone, welcome back to my page and channel Doccouple style. আপনারা এত অল্প সময় আমাকে এত ভালোবাসা দিয়েছেন, সত্যি আমার ভাবতে খুব অবাক লাগে যে একটা সময় আমি চিন্তা করতাম আমাকে কে দেখবে বা আমার কথা কে শুনবে, কিন্তু এখন নিজের ভিতরে সেই মোটিভেশনস বা সেই ইন্সপিরেশনটা পাই যে আমাকে শোনার জন্য বা দেখার জন্য কিছু সংখ্যক মানুষ তো আছেন। আমার একটা ছোট্ট ফ্যামিলি আছে যার সাথে আমি আমার মনের কথা শেয়ার করতে পারি। তো আজ যে বিষয়টি নিয়ে আমি অ্যাকচুয়ালি আপনাদের সাথে কথা বলবো, সেটা নিয়ে আমি আসলে নিজে বেশ কিছুদিন খুব চিন্তা করেছি। এই যে বঙ্গবাজার, নিউ মার্কেট, উত্তরা বিজিবি মার্কেট, নোয়াপুর, ওয়ারি, এই যে প্রতিটা জায়গায় র্যান্ডমলি এত পরিমাণে আগুন লাগছে, প্রতিটা মানুষ তার স্বপ্ন, তার শ্রম ইনভেস্ট করেছে যেখানে, সেগুলো এক তুড়িতে, জাস্ট এক তুড়িতে সেটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, এগুলোর জন্য কে রেসপন্সিবল? কেন এমন হচ্ছে? এখন আমার নিজের কাছেও ভয় লাগছে, আমি যেখানে থাকছি সেখানে আমি সেফ থাকতে পারবো তো? কিন্তু আমরা একবারও চিন্তা করছি না আমাদের অপরিকল্পিত নগরায়ণ, আমাদের শহর আমরা পুরা গাছ ছাড়া করে ফেলছি। আমাদের শহরে কোথাও তাকালে গাছ দেখতে পান? আগে যেই পরিমাণে রাস্তায় রাস্তায় গাছ দেখা যেত সেটা কি আপনারা দেখতে পান? যতটা অক্সিজেন এই একটা সিটিতে মানুষের থাকার জন্য দরকার, ততটা অক্সিজেন কি আমরা পাই? যতটা টেম্পারেচার বা হিউমিডিটি আমাদের থাকা দরকার, অ্যাকচুয়ালি কি তেমন আছে? দিনে দিনে যেই হারে টেম্পারেচার বাড়ছে তাতে বলা যাচ্ছে না যে আমরা আর কিছুদিন পরে এই সিটিতে বসবাস করার মতো পরিবেশ পাবো কিনা। আমরা প্রত্যেকে প্রত্যেকের বাসাতে অত্যন্ত মডার্নাইজড করতে গিয়ে এত পরিমাণে ডিভাইসেস ব্যবহার করি যেটার কারণে ম্যাক্সিমাম সময় বিভিন্ন গোলযোগ তো সৃষ্টি হয় এবং আমরা বিভিন্ন দুর্যোগের শিকার হই। এই যে যে ঘটনাগুলো ঘটছে এটা কিন্তু আমাদের দেশের জন্য বিরাট বড় একটা অর্থনৈতিক দুর্ভিক্ষ, অর্থনৈতিক গোলযোগ বা অর্থনৈতিক সংকট যেটাই বলেন, এবং যেটার কারণে আমরাও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হচ্ছি। এটার জন্য দায়ী কারা? কেন এমন হচ্ছে? কেনই বা আমাদেরকে চিন্তা করতে হচ্ছে? এটার জন্য আমরা নিজেরা দায়ী, কারণ আমরা সমানে গাছ কেটে ফেলছি, যতটুকু গাছ আছে সেটাকে আমরা উজাড় করে ফেলছি, বনকে বন উজাড় করার চেষ্টা করছি, আমাদের দেশকে উন্নত দেশের সাথে পাল্লা দিয়ে ডেভেলপ করতে গিয়ে নিজেরাই যে নিজের দেশের ক্ষতি করছি সেটা একবারও চিন্তা করছি না। আমরা একটার পর একটা বড় বড় দালান বানাচ্ছি, কিন্তু যেখান থেকে অ্যাকচুয়ালি আমরা সেফ হব, যেখান থেকে আমরা অ্যাকচুয়ালি আমাদের বাঁচার জন্য ফ্রেশ অক্সিজেন পাব, সেটাই আমরা উজাড় করে ফেলছি। এমনকি যদি আমি বলি, আমি আসলে খুবই দুঃখজনক হলেও সত্য, আমি যে জায়গায় বসবাস করি, যেমন আমি পুরান ঢাকায় থাকি, আমাদের এখানকার অলিগলি এতই চিপা যে একটা বাসার সাথে একটা বাসার যে রাজকের নিয়ম অনুযায়ী যে যতটুকু জায়গা রেখে একটা বিল্ডিং তৈরি করা দরকার সেটা রাখা হচ্ছে না। একটা বিল্ডিং এর সাথে একটা বিল্ডিং এভাবে লেগে তারপরে হচ্ছে তৈরি করা হচ্ছে, আর যে কারণে আগুন লাগার পরে সেটাকে নেভানো যাচ্ছে না। যদি সেখানে গ্যাপ থাকতো বা রাস্তাটা যদি প্রশস্ত থাকতো সেটাকে নেভানোর বা সেটাকে কন্ট্রোল করার কিন্তু একটা ব্যবস্থা থাকতো, কিন্তু আমরা কি করছি? অতিরিক্ত লোভী হয়ে এতটুকু জায়গা আমরা বাদ দিচ্ছি না, কারণ আমাদের তো জায়গা দরকার, সুন্দর বাড়ি দরকার, কিন্তু যেই বাড়িতে আপনি থাকবেন সেখানে সেফলি থাকতে পারবেন তো, নাকি আপনার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে? তারপর যে পরিমাণে আমরা বিভিন্ন ধরনের যানবাহন ব্যবহার করি, এত এত পলিউশন বেড়ে যাচ্ছে দিনে দিনে, সেটার প্রতি আমরা কেউ কেয়ারফুল না, এবং এগুলো সব কিছুর জন্য শুধুমাত্র গভর্নমেন্টকে দায়ী না করে নিজেকেও দায়ী করতে শিখুন।
কারণ এগুলোর জন্য আমরা সবাই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দায়ী। তাই নিজেরা সচেতন হই এবং নিজেরা সচেতন হয়ে আমরা দেশের জন্য সচেতন হই।